তো বন্ধুরা, এটা হচ্ছে কমলিশ, সরি, কুলেহাড়া শাক। তো বন্ধুরা, এই যে শাকটা যে দেখেছিলে, সে শাকটা কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে কুলেহাড়া শাক। তো এই কুলেহাড়া শাকটা খেলে বন্ধুরা শরীরে রক্ত হয় আর পেটও ঠান্ডা রাখে। এই শাকটা খুবই উপকারী শাক, পারো তোমরা সবাই এই শাকটা খাবে, শরীরের জন্য খুবই ভালো। যাদের রক্ত কম থাকে তারা প্রচণ্ডই ভালো। যে বন্ধুরা, আর এদিকে তো যে মুগ ডাল সম্বরা হবে, এখানে শুকনো লঙ্কা, আদা, তেজপাতা আর জিরা দেওয়া হয়েছে। তো এই যে বন্ধুরা, দেখো এখন শাকটা বসানো হবে, আর শাকটা এই যে আলু দিয়ে আর করা হবে, কালো জিরে দেওয়া হলো, আর এখন এই আলু আর লঙ্কাগুলো দেওয়া হবে। লবণ হলুদ দেওয়া হয়েছে এখানে। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে শাকটা দেওয়া হবে এখানে। যে শাকটা একটু ঢেকে দেওয়া হলো, রান্না হবে বন্ধুরা। এই যে এদিকে দেখো, এটা হচ্ছে চাল কুমড়ো। তো এটা চাল, তো বন্ধুরা দেখো ঢাকনাটা সরিয়ে দেখলাম, আর এই দেখো শাক তো দেখা যাচ্ছে না, শুধু আলু দেখা যাচ্ছে, শাক একদম মজে গেছে, একদম মানে একটুখানি হয়ে গেছে শাকটা, সেই জন্য আলু দিয়ে করা হয়েছে, না হলে তো শাক দেখাই যেত না। তো বন্ধুরা এই যে দেখো, চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন শুধু বসানো বাকি। তো বন্ধুরা এই যে দেখো, শাক হয়ে গেছে, কুলেহাড়া শাক। যে চাল কুমড়োতে জিরা, পাঁচফোড়ন আর তেজপাতা দেওয়া হলো, শুকনো লঙ্কা তো নেই। এই যে বন্ধুরা, এখানে লবণ হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দেওয়া হলো এখানে। তো আজকে একটু ভাজা ভাজা হবে, তো এখানে একটু এই যে চিনি অ্যাড করা হচ্ছে, তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এই যে দেখো, চাল কুমড়ো হয়ে গেছে, এটা ভাজা ভাজা করা হয়েছে, আর এটা জল দেওয়া হয়নি, যা জল বেরিয়েছে সেই জল দিয়ে হয়ে গেছে আর কি। তো বন্ধুরা আজকে দেখো একবার ফাইনালটা দেখিয়ে দিই তোমাকে, তোমাদেরকে কী কী রান্না হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আছে মুগের ডাল, আর এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে কুলেহাড়া শাক ভাজা আলু দিয়ে।